हेलो व्यूअर्स वेलकम टू 5M प्लस एकेडमी। आज के तृतीय नम्बर वीडियो नहीं हाजिर होच्छी अपने सामने एक्सरसाइज फंक्शनर जो खूब दूर दूरान्त के चले एस खूब एक देरी ना करे वीडियो शुरू करी अपना वीडियो शेष पर्यंत देखते थकूँ जो भलो लागे अवश्य कमेंटे लिखे जानवें हम शुरू करी आज के एक्सरसाइज फंक्शनर वीडियो प्लिज कम दामोदर नदी ग्राम भेसे जाए বন্যা চলে গেছে কোন নদীর বন্যা হয়েছে দামোদর দামোদর নদী স্যার দামোদর নদী তো কোথা থেকে কোথা যাচ্ছে স্যার হুগলিতে হুগলি জেলায় স্যার মিশছে আচরণাকুল মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং গঙ্গা নদীর সঙ্গে মিশছে হুগলি জেলা তো মেজিয়া জায়গাটা তো ইন্ডাস্ট্রির পাশেই পড়ে যাচ্ছে দুর্গাপুর ইন্ডাস্ট্রির পাশে পুরানিগঞ্জ পানিগঞ্জ এলাকার পাশে পড়ে যাচ্ছে স্যার কিছুটা দূর হয় কিছু দূর হচ্ছে কত কিলোমিটার আমি কিন্তু বলতে পারি 10 কিলোমিটার 10 কিলোমিটার কিছু দূরের ছোঁয়া পাও স্যার অতটা পড়ে না কিন্তু গ্রীষ্মকালে একটু গরমটা বেশি পড়ে স্যার গ্রামের শিক্ষিত হার কেমন গ্রামের শিক্ষিত হার সামান্য কিছুটা মানে খুব অত্যন্ত গ্রাম কি তোমাদের না অত্যন্ত গ্রামটা কিছুটা গ্রামে তো কিছুটা উন্নত কিছু উন্নত মানে সমস্ত পরিষেবায় পৌঁছায় হ্যাঁ স্যার মানে যথারীতি তুমি যে যে এক্সারসাইজ কনস্ট্রাক্ট এত দূর আসতে পেরেছ আর কি এটাকে তুমি কোচিং এর সাথে কোথাও যুক্ত ছিলে বা পড়াশোনা করেছো নিজেই এরকম কিছু স্যার আমি বাড়িতে পড়াশোনা করেছি কোনো কোচিং এর সঙ্গে যুক্ত ছিলাম বাড়িতে পড়াশোনা করেছো কত তোমার পড়াশোনা স্যার 2010 এ উচ্চ মাধ্যমিক পাস করেছি তারপর স্যার গ্র্যাজুয়েশন করতে হয়েছিলাম কিন্তু পরিবার মানে অসুবিধার কারণে ছেড়ে দিয়ে এবং চালিয়ে যেতে পারিনি এবং কাজে যোগদান করে এবং পাইপলাইনে কাজে যোগ করি তখন স্যার প্রাইভেট কাজে যোগদান করো মানে 10 থেকে আজ 22 আচ্ছা এতটা গ্যাপ এত সময় তুমি কিভাবে ম্যানেজ করলে স্যার কাজ চালিয়ে যাচ্ছে এখন স্যার কি কাজ করো তুমি প্লাম্বার বলি স্যার প্লাম্বার স্যার আচ্ছা প্লাম্বার কাজের জন্য তুমি একজন মিস্ত্রি না হেল্পার স্যার মিস্ত্রি স্যার সমস্ত কাজ তুমি জানো আচ্ছা আচ্ছা তোমার এই কাজটা আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টে কি কাজে লাগবে বলতে পারবে একটু স্যার কাজে স্যার প্রত্যেক মানে যুক্ত সেরকম ভাবে না কিন্তু যেগুলি অফিসার আছে যেগুলিতে হয়তো লোক থাকে বা বিল্ডিং আছে সেখানে যদি নল ভয় করার কোনো কারণ নেই ঠিক আছে স্যার নর্মালি বলো ঠিক আছে যেগুলিতে আবাসন আছে যেগুলিতে কনস্টেবল থাকে সেখানে স্যার প্রত্যেক বাথরুম আছে এবং ওয়্যারিংয়ের কাজ এবং মাঝে মাঝে নলও খারাপ হয়ে যায় এবং জাম হয় সেগুলি স্যার পরিষ্কার করা কিছুটা কাজে লাগবে স্যার আচ্ছা তুমি আশাবাদী চাকরি সম্পর্কে হ্যাঁ স্যার তো মার্কস কীরকম ছিল স্যার স্যার মার্কস তো বলতে পারবেন স্যার যেহেতু তুমি জেনারেল ক্যান্ডিডেট তো হ্যাঁ স্যার মানে তুমি পাস হবে এরকম হ্যাঁ স্যার চাকরিটি পাবে মনে হচ্ছে তোমার হ্যাঁ মানে কি তোমার মধ্যে কি গুণ আছে যেটার জন্য মনে হচ্ছে চাকরিটি পাবো স্যার কনস্টেবল একটা গুণ শারীরিক সক্ষমতা হতে হবে এবং মানসিকভাবে স্থির থাকতে হবে তাই স্যার এই দুটি গুণ আমার স্যার আছে স্যার মানসিকভাবে স্থির আর শারীরিকভাবে সক্ষম এ তো আমার তোমার সবার যতজন রাস্তাঘাটে দেখতে পাচ্ছি অনেকে প্রচুর সবাই তো তার যোগ্য সবাইকে নেওয়া যাবে নাকি স্যার এটা যুক্তি হবে স্যার সবাইকে তো নিতে হবে এই কাজের জন্য স্যার মাধ্যমিক পাস হতে হবে এবং মাধ্যমিক পাসে ফর্ম ফিল আপ করে এবং স্যার পিলি পরীক্ষা দিতে হবে তারপর স্যার মাঠ পাস করতে হবে এবং মেইন পাস করা স্যার স্যার ইন্টারমিডিয়েট কত কিলোমিটার মাঠ ছিল তোমাদের 1600 মিটার 1600 মিটার মানে কত কিলোমিটার 1600 মিটার স্যার 1.6 কিমি 1.6 কিমি 6 কিমি আচ্ছা কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হয় 5/18 দিয়ে ভাগ করতে হবে স্যার ভাগ গুণ করতে হবে স্যার 5/18 দিয়ে তাই না তোমার ফ্যামিলি মেম্বার কত জন পাঁচজন পাঁচজন কে কে থাকে স্যার এখন চারজন আছে বাবা মারা গেছে জনকা কি জনকা বুঝছি না জনকা কোন প্রবলেম নেই জনকা এখন স্যার চারজন আছে বাবা এই হালি মারা গেছে তিন মাস চার মাস হলো আচ্ছা আচ্ছা তাহলে এখন তিনজন আছো তুমি
মা আর দু ভাই আর্নিং মেম্বার আর স্যার আর্নিং মেম্বার রোজগার কি করেন বাড়িতে দাদা আছে স্যার দাদা করেন হুম স্যার এরকম ফ্যামিলি তো অসুবিধা নেই বাবা চাকরি করতেন না বাবা চাকরি করতেন চাষবাস করতেন তাহলে কৃষক সম্প্রদায় থেকে আসছে তোমরা হ্যাঁ স্যার জমি সম্পর্কে ধারণা আছে কিছুটা আছে স্যার প্রান্তিক চাষি কাকে বলা হয় বলতে পারবে আচ্ছা এই যে ভাই দিন দিন ধরে জমি জমার পরিমাণটা যেটা ভাগ হয়ে যাচ্ছে শুনলাম তাই না ছোট আর পড়ে যাচ্ছে মাঝে মাঝে গ্রামের ছেলে ভিতরে হচ্ছে আল পড়ে যাচ্ছে এটা বড় বৃহত্তর জমি সেটাকে আল হয়ে যাচ্ছে ভাগ হওয়ার জন্য এইটা আমাদের দেশের পক্ষে ক্ষতিকর না উন্নতির রাস্তা তৈরি হয়ে যাচ্ছে স্যার একদিক থেকে ক্ষতিকর বলতে যখন সেচ করা হয় কিছুটা জল মানে পারস্পরিক মধ্যে অসুবিধা তৈরি করে এবং আর দু পারিবারিক কারণে কিছুটা আল পড়ে যায় হয়তো যখন ভাই ভাই ভাগ হয় তখন স্যার জমি ভাগ করে এবং আলটা সৃষ্টি করে এবং এতে চাষের কিছুটা পরিমাণ জায়গাও কমে যাচ্ছে যে আলটাতে জায়গাটা খেয়ে নিচ্ছে আমাদের দেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কেমন রাজ্যের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রীর নাম মাননীয় দামোদর নরেন্দ্র সিং মোদী রাষ্ট্রপতির নাম মাননীয় রামনাথ কোবিন্দ পরবর্তী পঞ্চায়েত নির্বাচন কত সালে হবে 2023 বিধানসভা নির্বাচনে যিনি জিতেন সেখানে কি পদ সৃষ্টি হয় এমএলএ পঞ্চায়েতের কত স্তর কি স্যার পঞ্চায়েতের কয়টি স্তর পঞ্চায়েত তিনটি স্তর ঠিকই একটা জেলা স্তর একটা ব্লক স্তর একটা গ্রাম স্তর জেলা স্তরের প্রধানকে কি বলা হয় সভাধিপতি সুন্দর খুব সুন্দর সাজন স্যার তুমি বললে যে প্লাম্বারের কাজ তুমি তুমি কি প্লাম্বারকে ট্রেনিং করেছিলে না এমনি কীভাবে তুমি কাজ করছো একবার স্যার ট্রেনিং করেছিলাম দুর্গাপুরে এবং পাঠিয়েছিল এবং পঞ্চায়েত থেকে আমাদের ট্রেনিং করেছিল দুজন দু দিনে সেখানে স্যার ট্রেনিং করেছিল মাদকদ্রব্যের আওতায় মোটামুটি বেসিক কোন কোন জিনিসগুলো পড়ে স্যার প্রশ্নটা আমার রিপিট করবেন যেগুলোকে আমরা মাদকদ্রব্য বলি আর তারপরে উত্তরে তো আপনি ইন্টারভিউ দিতে আসছেন আপনাকে মাদকদ্রব্য সম্পর্কে জানতে হবে কিছু জিনিস আছে যেগুলো রাসায়নিকভাবে তৈরি করা হয় কিছু জিনিস আছে যেগুলো বাই ন্যাচারাল তৈরি হয় তো বাই ন্যাচারাল যেগুলো তৈরি হয় বা যেগুলো রাসায়নিকভাবে তৈরি হয় এগুলো সম্পর্কে কোনো আইডিয়া আপনার আছে স্যার আমি বলবো যে বলতে পারবো ধরুন আপনি কোনো একটা প্লেসে গেছেন সেখানে আপনার কাছে ইনফরমেশন আছে যে মানে কিছু মাদক স্যার স্যার আমাদের যে সিনিয়র অফিসার আছে তাদের সঙ্গে স্যার যদি না জানি সেগুলো কোন মানে সহযোগিতা করে নেবো এবং তারা আমাদের যে ডিসিশন নেবে সেই হিসাবে তাই করবো কিন্তু সিনিয়র অফিসার যদি সেই সময় আপনার সাথে না থাকে স্যার যেগুলি কিছুটা জানা আছে যে বেসিক যেগুলি যেমন পোস্ত চাষ গাঁজা চাষ এগুলি স্যার জানা আছে আচ্ছা আপনার পোস্টিং বাঁকুড়ার যদি কোনো একটা মফস্বল এরিয়াতে হয় যেখানে ধরুন আপনার মানে কোনো লোকাল আঞ্চলিক ভাষা ওখানে চলে তো আপনি তাদের সাথে কীভাবে অ্যাডজাস্ট করবেন ধরুন স্যার যেগুলি যে লোকগুলি হয়তো আমার ভাষা হয়তো বুঝে বা তাদের ভাষা কনভার্ট করতে পারে তাদের সঙ্গে প্রথমে সম্পর্ক করব তারপর স্যার সেখানে পরিস্থিতি জানব বাংলা বাদে আপনার কী কী ভাষা জানা আছে হিন্দি জানা হিন্দিতে কথা বলা পড়া এবং শোনা বুঝতে পারা তিনটে পারেন আর ইংলিশ ইংলিশ স্যার অতটা পারি না কিন্তু লেখা কিছুটা বুঝতে পারি বলতে পারি আর প্রস্তাবনা সম্পর্কে জানা আছে হ্যাঁ স্যার আমাদের মৌলিক অধিকার কত নম্বর ধারা আছে বলতে পারবে বাংলাদেশের স্বাধীন নবাব মুর্শিদকুল খান শেষ কি উনি ইতিহাস পড়েছ হ্যাঁ স্যার ইতিহাসের কোন জায়গাটা ভালো লাগে তোমার ঠিক আছে স্যার খুব মানে সেরকমভাবে পড়া হয়নি চলো তুমি হিমাচল প্রদেশের রাজধানীর নাম বলো সিমলা দুটি রাজধানী একটা ধর্মতলা একটা সিমলা ধর্মতলা কখন হয় ধর্মতলা গ্রীষ্মকালীন এই ধর্মতলা শীতকালীন
আচ্ছা আমাদের ভারতবর্ষের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কাকে কে বিচ্ছিন্ন করেছে? ফক প্রণালী। আর স্যার 8 ডিগ্রি ছিল। কত ডিগ্রি ছিল? 10 ডিগ্রি ছিল। 10 ডিগ্রি ছিল কোথায় আছে? থইখানে আন্দামান নিকোবরে। আচ্ছা। তাই না? 10 ডিগ্রি ঘর নেই। ওখানে কোনো ডিগ্রি ছিল না। কোনো ফক প্রণালী আছে আর মন্নান উপসাগর আছে। অ্যাডামস ব্রিজ আছে মাঝে। মাঝে কি আছে? আচ্ছা একজন এক্সাইজ কনস্টেবলের জন্য আমাদের যে ধরনের প্রার্থী দরকার তোমাকে ঠিক অতটা সুইটেবল আমাদের মনে হচ্ছে না। খুব দুঃখিত যে তোমার নার্ভাসনেস বা তোমার অ্যাটিটিউড কথাবার্তা বলার ধরন ধারণ সেক্ষেত্রে নিয়ে আমার একটু দুশ্চিন্তায় আছি। মনে হচ্ছে না যে তোমাকে আমরা এই জবটাতে নিতে পারবো বা ম্যাক্সিমাম নাম্বারটা দিতে পারবো। তাও তোমাকে জিজ্ঞেস করছি তুমি কতটা নাম্বার আশাবাদী আজকের ইন্টারভিউ তরফ থেকে? স্যার যতটা ম্যাক্সিমাম দেওয়া যায় আপনাদের ততটাই আমি আশা করি। ম্যাক্সিমাম যতটা আমাদের থেকে দেওয়ার চেষ্টা তাতে তোমার জবটা হবে না। তোমাকে তো নিতে হবে তো নাম্বারটা। স্যার এটা আমার হাতে নেই কিন্তু স্যার আমি যতটা আমার তুমি কি বলছো তুমি স্যাটিসফাইড তুমি ইন্টারভিউ দেওয়া যায় আজকে? হ্যাঁ স্যার ঠিকঠাক আশা দিতে পেরেছো? হ্যাঁ স্যার যতটা চেষ্টা করি। ভারতবর্ষ কোনগুলো আর অবস্থিত শেষ প্রশ্ন আমার স্যার ভারতবর্ষ কোনগুলো আর অবস্থিত ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে। না পূর্ব গোলার্ধে। কোনটা ঠিক? না স্যার উত্তর গোলার্ধে। পূর্ব গোলার্ধে নয় একটু বলবো স্যার? দুটি গোলা একটা উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে। স্যার পূর্ব গোলার্ধে আমি স্যার কখন স্যার জানি নি সে এখন করে। না পৃথিবীকে তো দুভাগ ভাগ করে দেবে উত্তর দক্ষিণ। হ্যাঁ স্যার। আর পূর্ব পশ্চিম? পূর্ব স্যার দেশান্তর হয়েছে। কিন্তু দেশান্তর হিসাবে ভাগ করা হয়েছে স্যার 80 ডিগ্রি বা সেইভাবে ভাগ করা হয় একটা পূর্ব একটা পশ্চিম আর ডেটের সঙ্গে সম্পর্ক। আচ্ছা ঠিক আছে তোমার হিসেবে তাই যদি ধরা সেক্ষেত্রে ভারতটা কোন দিকে পড়ছে? স্যার সেই হিসাবে পূর্ব দিকে পড়ছে। তাহলে আমারটা ঠিক না পূর্ব বলা নেই স্যার এটা বলার তো বলা স্যার আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে স্যার বৃত্ত কাকে বলে? সঞ্জয় বাবুর কিছু প্রশ্ন আছে আপনার এই উত্তরটা হোক। আচ্ছা স্যার কি স্যার বৃত্ত কাকে বলে? বৃত্ত গোলাকার আকৃতিকে বৃত্ত স্যার এক্সপ্লেন করতে পারছি না স্যার। কম্পিউটার আজকের দিনে মোটামুটি ম্যান্ডেটরি বিষয় সব ক্ষেত্রে। এটা নিয়ে কোনো পড়াশোনা আছে কিসে বা কোনো কোর্স? কম্পিউটার কম্পিউটার সম্পর্কে কিছু জানা আছে? না স্যার কম্পিউটার কোর্স করিনি কিন্তু কম্পিউটার চালিয়েছি। কপি পেস্ট করতে গেলে কি করতে হয়? কোভিড স্যার দুটি কেস হয় একটা কিবোর্ডে কিভাবে করতে হয়? কিবোর্ডে স্যার জানেন আপনি কোথাও প্রশ্নটা ভুল শুনলেন। কোভিড টেস্ট নয় কপি পেস্ট করবে কিবোর্ডে। কপি অ্যান্ড পেস্ট কপিতে ক্লিক করতে হবে যেখানে স্যার এন্ট্রি করতে। না 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 কিবোর্ডে কোন কিগুলো আমি ইউজ করব স্যার আপনি জানেন স্যার। তোমার যদি তাহলে ইমেল পাঠাতে বলে হঠাৎ করে যেখানে আছো এখন হোয়াটসঅ্যাপে বলতে খুব দরকার। এক্সাইজ কনস্টেবলের বা যে কোনো কনস্টেবলের খুব চলছে প্রচুর যে স্যার একটা ছোট্ট ইমেল পাঠান বা একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি তুলে পাঠান এই কাজগুলো চলছে গ্রুপ আছে সমস্ত ডিপার্টমেন্টে সেগুলো তুমি কে মেনটেন করবে স্যার? ইমেল প্রথমে ইমেল নিজের আইডিতে যেতে হবে এবং সেখানে স্যার যে ট্যাক্স লেখা হবে স্যার লিখে পড়ে স্যার যে সেন্ড অপশন থাকবে সেই অপশনে দিয়ে পড়ে স্যার তার ইমেল আইডি দিয়ে পড়ে সেন্ড করতে হবে। ধরো তুমি রেড করতে গেছো আর কি। তো রেড করতে গিয়ে দেখছো যে সেখানে মহিলা কনস্টেবলও সাথে যায়নি কিন্তু মহিলা উপস্থিত আছে। হ্যাঁ সেই মানে ওই যে যে কাজটা সেটা যুক্ত আর কি। তাহলে তাকে কীভাবে এখান থেকে তুমি হ্যান্ডেল করবে বা কীভাবে তুমি ওখানে কাজটাকে তুমি এখান থেকে শেষ করবে স্যার? একদম স্যার মহিলা কনস্টেবল যেহেতু নেই স্যার মহিলা আছে কিন্তু স্যার আমার প্রথম স্যার আমার যে সিনিয়র থাকবে তাকে স্যার ইনফরমেশন করতে হবে যে স্যার এখানে মহিলা আছে এবং মহিলা কনস্টেবল পাঠান। তবু যদি না পারে স্যার নিজেকে কিছুটা হয়তো তাদেরকে মানিয়ে নেওয়ার প্রথম চেষ্টা করতে হবে। তাদের যে যুক্তিগুলি তাদের যদি নৈতিক হয় সেগুলি তার ঠিকঠাক দেখতে হবে এবং যদি অবৈধ হয় তাহলে স্যার আমার যে সিনিয়র অফিসার তার সঙ্গে স্যার কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে
আচ্ছা আমরা জাস্ট এইমাত্র ইন্টারভিউটা শেষ করলাম সজলদের, এরপর আমরা সজলকে আমরা ডেকে নেবো একটু, দেখি সজল ভুলভ্রান্তিগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা একটু। সজল প্লিজ কাম। প্রথমে মিনুবাবু বলুন, পজিটিভ দিক নেগেটিভ দিক সংক্ষেপ। পজিটিভ দিক আমি তো খুব একটা দেখতে পেলাম না আর কি, আমার যদি মার্কস দিতে বলা হয় আমি তো ফাইভ মানে উপস্থিতির জন্যই আমি মার্কস দিতে পারি আর কি, ফাইভ প্লাস। স্মার্টনেস অনেকটা হতে হবে, কথা বলতে হবে জড়িয়ে যাচ্ছে, আর রিপিটেড কোশ্চেন তো প্রত্যেকটাতেই স্যার ঠিক আছে ওটা ভালো জিনিস, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তারা তুমি তোমার কমনটা কোথায় হ্যাঁ আছে সেটা তুমি বুঝতে পারা যাচ্ছে না, আমরাও বুঝতে পারছি না তুমি কী আর ভয় পাচ্ছ তুমি, এটা চলবে তুমি প্রথমত। হ্যাঁ, আর সাধারণ কিছু যেগুলো জিজ্ঞাসা করছি তুমি না জানলে ঠিক আছে বলবে না, এটা তো প্রথমেই থাকতে হবে, জানো না ঠিক আছে কিছু কিছু পাস করলে ঠিক আছে। আর তোমার জব সম্পর্কে যে জবটা করতে আসছো সেই সম্পর্কে তোমার কিছু আইডিয়া চাই আর কি, ঠিক আছে। হ্যাঁ ঠিক, শুনে যাবো। আমার নেগেটিভ যেটা চোখে পড়লো যে আপনি ওয়েল প্রিপেয়ার্ড নন, আপনাকে আরও বেশি স্টাডি করতে হবে নিজের সাবজেক্ট সম্পর্কে, কনফিউজেশন মনের মধ্যে রাখা যাবে না, স্মার্টনেস আবার বাড়াতে হবে। স্মার্টনেস বাড়ানোর জন্য সব থেকে সহজ পদ্ধতি সেটা হচ্ছে নিজেই নিজে প্র্যাকটিস করতে হবে বড় আয়নার সামনে দাঁড়িয়ে, নানাভাবে নানা স্টাইল যেটা নিজের চোখে সুটেবল মনে হবে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটির জন্য বারবার রিহার্সাল করতে হবে। এরপরে আরও কয়েকটা বিষয় হচ্ছে কীরকম, বেশ কিছু সাধারণ বিষয় আছে যেগুলো সম্পর্কে আপনি হয় রিপিটেড কোশ্চেন করছেন কেন কি আপনি হয় খাবার টাইম নিচ্ছেন অথবা আপনি সেটার অ্যান্সার জানেন, যেটার অ্যান্সার জানেন না সেটা অ্যাভয়েড করাই ভালো, কিন্তু ওই বেসিক অ্যান্সারগুলো আপনাকে অবশ্যই স্টাডি করে নিতে হবে। আপনার যদি কিছু মনে হয় যে আমার পার্টিকুলারলি কোন জায়গাটা সম্পর্কে যদি আপনার কোনো জানার ইচ্ছা থাকে আপনি বলতে পারেন, আমি সেটা সাহায্য করবো। কোন প্রশ্ন যদি থেকে থাকে স্যারের কাছে? স্যার প্রশ্ন হচ্ছে স্যার যদি বলে কনস্টেবলের কাজ স্যার আর এক্সাইজের কাজ দুটো, একজন অফিসারের যা কাজ থাকবে সেটা হচ্ছে উনি আপনি আপনার যেটা কাজ হবে আপনাকে জায়গাতে ইন্সপেকশন করতে হবে, পরিস্থিতি আপনাকে বুঝতে হবে আপনি কী জায়গাতে আছেন সেই জায়গাতে আপনার কাজ করা কতটা সুটেবল, যদি মনে হয় এই কাজটা আমি নিজে অপারেট করতে পারবো তাহলে আপনার উপকরণ কর্তৃপক্ষকে আপনার মধ্যে ইনক্লুড করার কোনো প্রয়োজন নেই, কিন্তু বিশেষ কিছু ক্ষমতা যেগুলো কনস্টেবলের থাকে না আপনার হায়ার অথরিটি বা আপনার অফিসারের থাকবে এগুলো কখনোই নিজের হাতে নেওয়া যাবে না। আর যেটা নিয়ে আবার কনফিউজ থাকবো যে এই কাজটা আমি আদৌ করা উচিত কিনা বা এটা আমার অধিকারের অন্তর্ভুক্ত কিনা, যদি এটা সম্পর্কে সঠিক জ্ঞান থাকে তবেই সেটা করবেন, আদারওয়াইজ আপনি ওটা নিজে না করে আপনাকে আপনার অফিসারের কাছে পরামর্শ নিতে হবে। কিন্তু একজন আপনি ইন্টারভিউ দিতে আসার আগে এই স্টাডিটা অবশ্যই আপনাকে করতে হবে যে আমার এখতিয়ার কী কতটা, আমি কী কী করতে পারবো আমি কী করতে পারবো না, এই স্টাডিটা আপনাকে করতে হবে। আর এটার জন্য আপনাদের এই যে চাকরিটার জন্য আপনি জয়েন করছেন এই রিলেটেড যা কিছু বুকস বা ট্রেনিং বা যা কিছু থাকে এগুলো আপনাকে মনোযোগ সহকারে কমপ্লিট করতে হবে। আরেকটা কথা স্যার যে বললেন কী বলে যে মহিলা কনস্টেবল যদি না থাকে এবং সেখানে যদি মহিলা থাকে তখন কী স্যার কিন্তু এই প্রশ্নটা বিময় বাবু ছিল না, ওটা তুমি যথেষ্টই উত্তরটা ভালোই দিয়েছো, আমার খারাপ মনে হয় না। তো ঘটনা হচ্ছে ওটা সেটা এভাবে দেওয়া যায়, সাপোজ তুমি তো কোনো জায়গায় অপারেশনে গেছো সেখানে দেখা যাচ্ছে যে মহিলা বেশ কিছু মহিলা আছেন যারা সমস্যাটা তৈরি করেছেন বা ক্রিয়েট করেছেন, তোমার তো সেই মুহূর্তে তাদেরকে ট্যাকেল করার কোনো ব্যবস্থা নেই, কিন্তু তোমার তো তুমি তাদেরকে আটকে রাখতে তো পারো, বুঝা যাচ্ছে কি তুমি তাদেরকে আটকে রাখলে যেভাবে হোক সেই জায়গাটা শান্ত করেছো তাদেরকে আটকে রাখলে তো হাত না দিয়ে ডিস্টেন্স বজায় রেখে তাদেরকে যথারীতি ব্যবস্থা করে দিয়ে তাদের স্বাভাবিক থাকা খাওয়া ভালো ব্যবস্থা করে দিয়ে তাদেরকে তুমি আটকে রাখতে পারো কিছুক্ষণের জন্য, সাধারণ উদাহরণ কর্তৃপক্ষ ফোন করলে যে স্যার লেডি কনস্টেবল পাঠান নিয়ে আস থানা যেখানে তোমার থাকছে সেখানে ফোনটা করলেন ওখানে লেডি কনস্টেবল এসে তারপর পরবর্তী পদক্ষেপ বলে নেওয়া যাবে, তুমি কিছু করছো না কিন্তু তুমি তো ওটাতে পারো অ্যাটলিস্ট যে আপনারা একটা ওয়েট করুন। হ্যাঁ যে স্যার আমি সেই মুহূর্তে ওনাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করবো আটকে রাখার চেষ্টা করবো তার আগে আমি আমাদের থানাতে ফোন করে দেবো লেডি কনস্টেবল পাঠান এরকম সমস্যা ওনার ছাড়া একটা সমাধান করা সম্ভব নয়,
কলটা করার পরেই তুমি সাথে সাথে তাদেরকে ওনাদেরকে যারা আছেন যে সমস্ত মহিলারা তাদেরকে বোঝানো যে আপনারা আসুন শুনে একটু তার সাথে আলোচনা করুন একটু বসুন বোঝানোর চেষ্টা করুন বোঝানোর তো সমস্যা নেই একজন মহিলা হোক যে তাদের বোঝানোর সমস্যা নেই তুমি তাকে হস্তক্ষেপ করতে পারো না তাকে অ্যারেস্ট করতে পারো না এই ক্ষমতাগুলো তোমার নেই কিন্তু একজন মহিলা অপরাধী যেই হোক তাকে তোমার বোঝানোর অসুবিধা কিছু নেই আটকানোর অসুবিধা কিছু নেই কনস্টেবল দিতে হবে সেই ক্ষেত্রে তাদের বোঝানোর ব্যবস্থা সাথে সাথে তোমাকে ফোনটা করতে হবে যাতে লেডি কনস্টেবলের অ্যারেঞ্জমেন্টটা যত তাড়াতাড়ি হয় তাই না নাম্বার কত দেওয়া যায় শুনলে না আমি ম্যাক্সিমাম 4 দিতে পারবো এর আমি বলি সজলকে সজল দেখো তো অ্যাট ফার্স্ট তুমি বসেছো খারাপ ভাবে কোনো সময় ঝুঁকে এরকম বসা যাবে না দিস ইজ দ্য ওয়ে তোমাকে দেখে অনেক লোক ইন্সপায়ার হবে তুমি এক্সাইড কনস্টেবল তুমি দেশকে রক্ষা করতে এসেছো তাহলে তোমাকে দেখে লোক সাহস পাবে তুমি যদি নিজেই ভয়ভীত থাকো তুমি দেশের সেবা কী করবে তোমার দশজনের সেবা করতে হবে এটা হচ্ছে তোমার স্টাইল বসার প্রথম কথা হচ্ছে বসাটাই তোমার ভুল ছিল ঠিক আছে এটা অভ্যাস করলে কিন্তু এই ব্যবস্থাটাই অভ্যাস করলে তুমি এরকম সচেতন বসে আছে অ্যাট প্রেজেন্ট ঠিক এই বসে থাকবে আর গলা কাটে কী প্রবলেম হচ্ছিল ওটা তোমাকে ঢোক গিলছিল বারবার গলায় একটু ব্যথা আছে স্যার সে তথ্যগুলো পরিমাণটা বাড়াও একটু সারা যেমন বললে আনার সাথে থাকো গ্রুপ ডিসকাশনের মধ্যে যাও একটু একটু আজকের থেকে ভাবো তুমি এক্সাইজ কনস্টেবল নিজেকে সে অ্যাটিটিউডটা তৈরি করো তোমার মধ্যে তুমি ভেবো না যে আমি তুমি পাবে না তুমি ভাবো আনার সাথে পাচ্ছ তুমি জবটা আজকের থেকে তোমার মানুষের সাথে তৈরি করো না যে আমি একজন এক্সাইজ কনস্টেবল আমার হাঁটা চলা আমার কথাবার্তা আমার বিহেভিয়ার পাড়ার সাথে প্রতিবেশীর সাথে গাছের সাথে বইয়ের সাথে সেইভাবে ব্যবহার করবো আমি কথাবার্তার ধরনটা সেইভাবেই হবে আমার কোনো সমস্যা তুমি বাড়ির মধ্যে থাকছো তুমি এক্সাইজ কনস্টেবল হিসেবে ভাবো আজকে তো ভাবো তুমি যে এক্সাইজ কনস্টেবল হলে এই সময়টা সমাধান আমি কীভাবে করতাম এখন দেখো দেখো তোমার মধ্যে আপনা আপনি উত্তর বেরিয়ে আসবে সাহস বেরিয়ে আসবে ঠিক আছে আর সারা যেরকম নাম্বার দিচ্ছেন মোরালে সেরকমই নাম্বার থাকবে তোমারও ফাইভের কাছাকাছিই থাকবে আজকের দিনটা আশা করি আগাম দিয়ে তোমার কাছ থেকে বেটার পাবো ঠিক একদম পাবো আজকে তোমার অনেক অসুবিধা ছিল শারীরিক অসুবিধা বুঝতে পারছি হ্যাঁ আমরা বুঝতে পারছি পরের দিন আশা করছি অনেকটাই ভালো পাবো তোমার কাছে অ্যাটলিস্ট 7-8 দাও আমাদেরকে ঠিক তাহলে আমরা ওয়েবি তুমি ওয়েবি এসো হ্যাঁ